পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ বহরমপুরে। আজ বহরমপুরে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। ধ্বজা উড়িয়ে গঙ্গা আরতি ও গোমাতা পূজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। গীতা পাঠে অংশগ্রহণ 5,000 মানুষ গীতা পাঠের জন্য, এক দর্শক শ্রোতা 50,000 টার্গেট। মঞ্চে সাধু সমাজ বরণ করা হয় এবং দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে গীতা পাঠ করেন। মুখ্য আহ্বায়ক কার্তিক মহারাজ বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে গীতা পাঠ সকলেরই প্রয়োজন। তিনি আরও বলেন, এই গীতা পাঠ অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কলকাতাতে গীতা পাঠের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, তাতে বিপুল পরিমাণে সাড়াও পেয়েছেন। একই রকমভাবে মুর্শিদাবাদের বহরমপুরেও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। গীতা পাঠের মৈত্রীদের একজোটের জন্য নয়, গীতা পাঠের মধ্য দিয়ে নৈতিকতা, গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিঃসৃত বাণী গীতা, মানব জাতির মানবের সমস্ত প্রশ্নের উত্তর, হাজার হাজার বছর যাবৎ ধর্মকে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমৎ ভাগবত গীতা। এই ধর্মভূমি বর্তমান পরিস্থিতিতে শ্রীমৎ ভাগবত গীতাই পারে একমাত্র আমাদের দুঃশৃঙ্খল জীবনযাপন, আমাদের গৌরব নানারকম জীবনের সংকট সেখান থেকে রক্ষা করতে, সেখান থেকে পৃথিবীর সব থেকে বেশি শ্রীমৎ ভাগবত গীতা। আজ সনাতনী মানুষ এই ধরনের কর্মশালার মধ্য দিয়ে তাদের জীবনকে ধন্য করবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।